পৃথিবী জুড়ে জন্ম হওয়া কিছু এমন শিশু যারা জন্ম থেকেই পেয়েছে এমন কিছু রোগ যেগুলি দেখার পর আপনিও বলবেন, হে ভগবান, এসব আসলে কি হয়েছে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সাইলোপেপিন একজন আসল জলপরী শিশু, এই টাইটেলেই আপনি কিছুটা বুঝতে পেরেছেন যে এই বাচ্চার কথা কেন জানতে চলেছি। সাইলোপেপিন সাইরেনোমেলিয়া নামক রোগ নিয়ে জন্মগ্রহণ করে, যেটা মারমাইট সিন্ড্রোম নামে পরিচিত। এই রোগে দুটি পা জুড়ে থাকে, পুরোপুরি সেই রকম যেরকম আপনি কোনো মুভিতে জলপরী দেখেছেন। এই শিশু নিজের জীবনে প্রচুর স্যাক্রিফাইস করেছে, নিজে এই অবস্থায় কিছুই করতে পারত না। 5 থেকে 10টি সার্জারির পর তার পা ঠিক করে দেওয়া হয়েছিল, কিন্তু 15 বছর বয়স আসতে আসতে এই শিশু কিডনি ফেলিওরের জন্য মারা যায়। কলম্বিয়াতে জন্ম হওয়া একজন বালক যে জন্ম থেকেই একটি নাম পেয়েছে, টাটেল বয়, মানে কচ্ছপের মতো বালক। আপনি ভাবছেন এটি কেন, কিন্তু আপনি এর শারীরিক অবস্থা দেখে এর উত্তর পেয়ে যাবেন। এই বাচ্চা তার পিঠে জন্ম থেকেই একটি কচ্ছপের সেল, মানে কচ্ছপের খোলক বহন করছে, যেটা তাকে প্রচুর সমস্যায় ফেলে। সাল 2011-তে ইউকের ডক্টররা তার এই রকম কন্ডিশন দেখে তাকে চিকিৎসার ব্যবস্থা করে, যাতে সে সকল শিশুদের মতো জীবন পায়। 4 বছরের এই শিশুর জীবন জন্ম থেকেই একটি রোগের জন্য নষ্ট হয়ে যায়। ভারতে জন্ম হওয়া এই শিশু, যার নাম মোহাম্মদ কলিম, এই শিশু এবং তার পরিবার ঝাড়খণ্ডের কোনো গ্রামে থাকে। জাইগান্ডিজম রোগের জন্য কলিমের হাত এতটাই ভারী হয়ে যায় যে এই কন্ডিশনে থাকা অবস্থায় মানুষ কলিমকে রাক্ষস বলে মনে করে। এই পরিবার এতটাই গরিব যে এই নিয়ে কোনো কথা চিন্তাই করে না, কিন্তু থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া, যার জন্য এই শিশু মানুষ এবং ডক্টরদের নজরে আসে, যার পর তার সুস্থতার প্রক্রিয়া শুরু হয়ে যায়। কারোর হাত বড় তো কারোর পা, এই সব উপরওয়ালা লীলা যেটা আমাদের সমস্যার সৃষ্টি করে। ওয়েস্ট ইন্ডিজে জন্ম হওয়া এক শিশু এক অদ্ভুত এলিফ্যান্টাসিয়াস রোগের সঙ্গে লড়াই শুরু করে, কিন্তু এই বাচ্চার হাত নয়, বরং পা বড়, হাতের থেকে অনেক বড়। এই রকম রোগে পা সামলানো অনেক গুণ বড় হয়ে যায়, যেটা সামলানো অনেক গুণ সমস্যার সৃষ্টি করে। সবথেকে ভয়ানক কথা হলো যে এই পা বাড়ার গতি কমতে থাকে না। এই অবস্থায় সাল 2013-তে এই বাচ্চা এই রোগে লড়াই করতে করতে মারা যায়। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করুন, কমেন্টে অবশ্যই জানান আপনার মতামত। আর হ্যাঁ, পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।